হ্যালো বন্ধুরা, আমার বর্ণালী এসএস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো, এখন বাজে 11টা, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো বলো তোমরা সবাই কেমন আছো এই গরমে? আর আমিও ভালো নেই গো, এই গরমের জন্য, প্রচণ্ড গরম, গরমের জন্য একটু শরীরটা মানে ভালো লাগছে না। তো প্রচণ্ড যে হারে গরমটা বাড়ছে, জানি না এবছর গরম তো প্রচুর পড়বে, ও দেখেই মনে হচ্ছে যেহেতু এখন থেকে এত গরম, তো সবাই একটু সচেতনে থাকবে, একটু এই গরমে মানে জল টলগুলো একটু বেশি করে খাবে, যে সমস্ত খাবারগুলো শরীর ঠান্ডা থাকবে সেই সমস্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবে, শরবতটা খাবে, ওআরএস খাবে, এই সমস্ত খাবারগুলো একটু কন্টিনিউ খেতে থাকবে, তাহলে দেখবে অনেকটাই শরীরটা ভালো থাকবে। আমরাও চেষ্টা করব, চেষ্টা করছি এখন থেকেই, যে নিজেরা যদি একটু আগে থেকে সচেতন থাকি তাহলে দেখবে বিভিন্ন রকমের যে শরীর খারাপগুলো হয় গরমে, তো সেগুলোর থেকে অনেকটাই আমরা রক্ষা পাবো, তাই না? তো তোমরাও চেষ্টা করবে একটু ভালো থাকার, তারপরে তো যা হবে সেটা তো দেখা যাবে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। 11টা বেজে গেছে, তো সকালের কাজগুলো মোটামুটি হয়ে গেছে, তাই ভাবলাম এখন থেকেই স্টার্ট করে দিই। হ্যাঁ আসছি। তো বন্ধুরা, আমার একটা কুরিয়ার বয় মনে এসছে, দেখি কি এসছে জানি না, মনে পড়ছে না, তারপরে তোমাদের সঙ্গে আসছি আবার। তো বন্ধুরা দেখো, কুরিয়ার থেকে কি এসেছে আমি এই মাত্র নিলাম, আর কি এসেছে আগে দেখো। তোমাদের দাদাকে আমি বলেছিলাম 5,000 টাকা দামের একটা শাড়ি নেব, তো ও রাগে দেখো কি করেছে, রাগে আমাকে 5,000 টাকার শাড়ি কিনে এনে দিয়েছে। তো তোমরা দেখো কতগুলো শাড়ি আমার জন্য এনেছে, তোমরা দেখো জাস্ট পাগলের মতো, কি হইল এতগুলো শাড়ি আমার জন্য, মানে ক বছরের জন্য এই শাড়িগুলো আমার, বলো ক বছরের জন্য আমাকে শাড়িগুলো দিয়েছো? বলছে কত পরবে পরো না, তোমার শাড়ি হচ্ছে না, এই নাও শাড়ি দেখো কতগুলো শাড়ি কিনে দিয়েছে, তোমরা একবার দেখো, দেখো বন্ধুরা কতগুলো শাড়ি। তো চলো এগুলো এবার আস্তে আস্তে খুলি, দেখি কোনগুলো কিরকম আছে, সবই আমাদেরকে দেখতে হবে। তো শাড়িগুলোকে এবারে খোলা হচ্ছে, বস্তাতে ছিল, বস্তা থেকে এই মাত্র ঢাললাম। তো এরপরে দেখি এগুলো এক একটাকে দেখি কিরকম শাড়িগুলো আছে সবগুলো দেখি। তো বন্ধুরা দেখো শাড়িগুলো সব বস্তা থেকে ঢালা হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই শাড়িগুলো। তো এই হচ্ছে শাড়ির স্টক, দেখো কতগুলো শাড়ি দেখতেই পাচ্ছ, এই যে হচ্ছে এই শাড়ি, এগুলো চলো তোমাদেরকে একটা একটা করে একটু দেখিয়ে দিই। তো চলো এগুলো সব এক একটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভালোবেসে আমাকে কতগুলো উপহার দিয়েছে শাড়ি, তো সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সত্যি দেখো অনেক শাড়ি দিয়েছে, আমি একটা শাড়ি বলেছিলাম 5,000 টাকা দামের একটা শাড়ি আমাকে দাও, কিন্তু সে কি করেছে 5,000 টাকা দামের কত শাড়ি দিয়েছে তোমরা দেখো। তো সত্যি ভীষণ ভালো লাগছে আমাকে, শাড়িগুলো সবই ভালো হয়েছে, শাড়িগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে সব শাড়িগুলো। তো তোমরা একটু দেখো কেমন হয়েছে শাড়িগুলো, অনেকগুলো শাড়ি উপহার দিয়েছে দেখো, সত্যি ভীষণ ভীষণ আমি হ্যাপি গো, আমি এতদিন বুঝতে পারিনি তোমাদের দাদা আমাকে এতটা ভালোবাসে, এবারে বুঝতে পারছি যে হ্যাঁ সত্যি ও আমাকে এক কথা এতগুলো শাড়ি দিয়েছে, মানে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি গো, প্রচুর ভালোবাসি আমিও তোমাকে, বুঝলে। তো বন্ধুরা দেখো কত শাড়ি দিয়েছে, অনেক রকমের শাড়ি আছে এখানে, এবার থেকে আমি প্রত্যেক দিন একটা করে শাড়ি পরবো আর ভিডিও বানাবো জানো তো, আগে আমি শাড়ি বেশি পরি না, পরতাম না, চুড়িদারটাই বেশি পরতাম। তো এবারে দেখি এতগুলো শাড়ি পেয়েছে, মানে এবার আমি প্রত্যেক দিন একটা করে শাড়ি পরবো, সত্যি ভীষণ হ্যাপি, আমি ভীষণ হ্যাপি, শাড়িগুলো দেখো খুবই সুন্দর হয়েছে, তোমরা একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে শাড়িগুলো, দেখো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। কোন মেয়েরা না চাই বলো শাড়ি আর গয়না, এই দুটো জিনিস মেয়েদের মানে কি বলবো খুবই পছন্দের, এগুলো যদি বরেরা গিফট করে তাহলে তো আর কিছু বলারই নেই, এক কথাই এতগুলো শাড়ি সত্যি ভীষণ হ্যাপি, আমি ভীষণ হ্যাপি। দেখো শাড়িগুলো কিরকম হয়েছে, দেখো অনেক শাড়ি আছে আর এখানেও আছে অনেকগুলো, তো সেগুলো সব এই যতগুলো পাচ্ছি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আরো অনেক আছে শাড়ি, অনেক রকমের শাড়ি আছে, তাঁতের শাড়িও আছে, আর এই গরমকালে এই সমস্ত তাঁতের শাড়িগুলো ভীষণ ভালো কোথাও যাওয়া আসার জন্য, আর হচ্ছে বাড়ির মধ্যে ব্যবহার করলো, এই সমস্ত শাড়িগুলো খুবই আরামদায়ক, সুতির শাড়ি মানে তো খুবই ভালো,
অনেক শাড়ি আছে এখানে, তোমাদেরকে দাঁড়াগুলো একটু খুলে খুলে দেখাই। এই যে একটা শাড়ি দেখো, এটাও ভীষণ সুন্দর, প্রিন্টটা দেখো খুবই সুন্দর। আর ভেতরটাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো এই হচ্ছে ভেতরগুলো। ভালো হয়েছে না বলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমার বর দেখে এত ভালোবেসে আমাকে এগুলো গিফট করেছে। আর তোমরা একটু কমেন্ট না করলে কখনো হয় বলো? আমি তো মানে কি বলবো, এতটাই খুশি আমি, মানে কি বলবো, কিছু বলতেই পারছি না কথা। ভীষণ ভীষণ আমি হ্যাপি, ভীষণ হ্যাপি। এই যে আরেকটা তাঁতের শাড়ি আছে দেখো, এটা কাজ করা আছে শাড়িটাতে পুরোটাতে। এই যে এরকম কাজ আছে পুরোটাতেই। আর অনেক তাঁতের শাড়ি আছে এখানে দেখো, সুতির শাড়ি আছে, অনেকগুলো সুতির ছাপা আছে এখানে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমাদেরকে, যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমাদের দাদার ভালোবাসার উপহার এইগুলো। সত্যি ভীষণ ভীষণ হ্যাপি। এবার থেকে আমি প্রত্যেক দিন এগুলো একটা করে করবো, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দেবো। তো বন্ধুরা, কই এখনো কিন্তু কমেন্ট করে বললে না কেমন হয়েছে শাড়িগুলো, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো তো। কি বুঝলে তোমরা, এখনো বুঝতে পারোনি? হ্যাঁ, তোমাদেরকে এখন যেহেতু এপ্রিল মাস চলছে আর তোমাদেরকে এপ্রিল ফুল করবো না তাই কখনো হতে পারে, তাই তোমাদের জন্য এপ্রিল ফুল। তো বন্ধুরা, তোমাদেরকে এপ্রিল ফুল করলাম। তো এই শাড়িগুলো হচ্ছে বাড়িতে ভাইয়ের দোকান আছে, তো সেই দোকানের জন্য চৈত্র সেল যেহেতু এখন চলছে, তো সেই চৈত্র সেলের জন্য এই শাড়িগুলো স্টক করা হচ্ছে। তো এখন প্রত্যেক সপ্তাহেই মাল আসছে, তো সেই জন্য এখানে এই মালগুলো স্টক হচ্ছে, তারপরে এখান থেকে ভাই বাড়ি নিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা এপ্রিল ফুল করাই যেতে পারে, তাই না? যেহেতু এপ্রিল মাস চলছে তাই তোমাদের সঙ্গে আমি এপ্রিল ফুল করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, টাটা।